আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টেলিটক সিমে আপনি কিভাবে রিচার্জ করবেন অ্যাপসের মাধ্যমে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে। এর জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে টেলিটকের অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। মাই টেলিটক আমি ডাউনলোড করছি এবং লগ ইন করছি। এরপর লগ ইন করার পরে এমন ড্যাশবোর্ড আসবে, এরপর আপনাকে রিচার্জে ট্যাপ করতে হবে। এবার কত টাকা আপনি রিচার্জ করতে চান, আমি 120 টাকা রিচার্জ করতে চাই। এরপর আপনার কার্ডের ডিটেলস দিয়ে দিবেন, দেন সাবমিটে ক্লিক দিবেন। আপনার রেজিস্টার ব্যাংকে নিয়ে যাবে। এবার ওটিপি আপনি ফোন নাম্বারে অথবা ইমেলে নেবেন। আমি যেহেতু ফোনে নিচ্ছি, আমার ফোনে ওটিপিটি আসবে। এখন এই যে ওটিপিটি চলে আসছে, জাস্ট এখন আমি ওটিপি বসিয়ে দিব এবং নেক্সট ক্লিক দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার রিচার্জ কমপ্লিট হয়ে গেছে, 120 টাকা। আমার অ্যামাউন্টটি না যোগ হওয়ার কারণ হচ্ছে আমার সিমটি অনেক দিন বন্ধ ছিল, এই জন্যই যোগ হয়নি। আশা করি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে।